আসসালামু আলাইকুম। টাকার বিনিময়ে এসএসসি পরীক্ষার এমসিকিউ পূরণ করছেন শিক্ষকরা। সম্প্রতি সিলেটের একটা কেন্দ্রে এই ঘটনা ঘটেছে, যেখানে দুইজন ভারপ্রাপ্ত শিক্ষক ছিলেন, তারাই এই কাজগুলো করেছে। পরবর্তীতে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথমত আমরা এই নিউজটা সত্যতা যাচাই করবো, আসলে এই নিউজটা সত্য কিনা। তো এখানে আমরা সরাসরি চলে আসছি সময় টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। দেখতে পাচ্ছ এখানে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে, সিলেটে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পূরণ করলেন দুই শিক্ষক। এই জায়গা হচ্ছে সেই ভিডিওটা, আমরা যদি জাস্ট এখান থেকে একটু প্লে করি তাহলে এটা দেখতে পারবো। তো খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট দেওয়ার ডেটটা জানিয়ে দেওয়া হবে। ঘটনাটি আপডেট সকল কিছু দেখার জন্য এখান থেকে সাবস্ক্রাইবের উপরে ক্লিক করে তোমরা বেল বাটনটা অন করে রেখো, তাহলে সর্বদা সঠিক আপডেটগুলো দেখতে পারবা। তো পরিশেষে বলবো, এই ধরনের কাজ আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে বড় একটা ইফেক্ট ফেলে। শুধুমাত্র শিক্ষকরাই এর জন্য দায়ী নয়, আমরা যে সকল অভিভাবক এবং স্টুডেন্ট রয়েছে যারা এই কাজগুলো করিয়ে থাকি, তারা যদি সচেতন হয় তাহলে এই বিষয়টা পরবর্তীতে আর রিপিট হবে না। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম।